हेलो फ्रेंड्स, वेलकम टू बैक माय चैनल ओशियन साबिया लिमिटेड। आज के तुम्हारे साथ शेयर करब ताले चिली पिठार रेसिपी। आमी आज के तुम्हारे तीन रकम बाइचितई पिठा तैरी करे देखाबो। तो वीडियो स्किप ना करी देखते थको और तीन रकम बाइचितई पिठा तैरि रेसिपी शिखे नाओ। एखाने आमी पिठा तैरि करार जोन्नो नियेछि हाफ केजी चालेर गुड़ो। এই ভেতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো তাল। তাল দেওয়ার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, যতটুকু লাগবে ততটুকুই তাল দিয়ে নেব। আমি এবার শুধু তাল দিয়েই গুলাটা গুলে নিয়েছি। এবার আমি এটাকে চার ঘন্টা রেস্টে রেখে দেবো। আমার একটু তাল কম হয়েছিল গোলায়, এই জন্য আমি আর একটু তাল দিয়ে দেব। আমি একটু শক্ত শক্ত করে রেখে দেব গোলাটা এভাবে। আমি গোলাটাকে গরম জায়গায় রাখব চার ঘন্টা পরে। দেখতেই পাচ্ছো গোলাটা एक शक्त शक्त हो गए और भेतर दिए फोमर मत हो गए। एबार ए भेतर दिए देव हमें स्वाद मत लवण। दिए देव पौने एक कप चीनी। चीनी तुम्हारा स्वाद मत बाड़ी अथवा कमिए दीते। दिए दिलाम हाफ कप नारकेल। এবার খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ গোলাটা পাতলা হয়ে গেছে সব কিছু দেওয়ার পরে। আর আমি গোলাটাকে প্রথমে শুধু তাল দিয়ে গুলে রেখেছিলাম, এতে করে গোলাটা খুব দ্রুত বাসি হয়েছে আর পিঠাটাও খুব ভালো হবে এই জন্য। এবার এর ভেতরে দিয়ে দেব আমি সামান্য বেকিং পাউডার। দিয়ে দেব কিছু কুচানো নারকেল, দাঁতের নিচে পড়লে খেতে বেশি ভালো লাগবে। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার পিঠাটা ভেজে নেব। এজন্য আমি চুলায় একটি পানি দিয়ে পাতিল বসিয়ে নিয়েছি আর পানিটা গরম হলে এর উপরে আমি পিঠা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি পাতিলটাকে কিভাবে বেঁধে নিয়েছি, এতে করে একসাথে চারটা পিঠা হবে। এবার আমি এর ভেতর উপরে দিয়ে দেব পিঠার গোলাগুলো। এবার একটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট ঢেকে রাখবো আর এটাকে একদম হাইতে জাল করে তৈরি করে নিতে হবে। মাঝে ঢাকনা তুলে দেখা যাবে যে হয়েছে কিনা। এবার আমি অন্য একটি পদ্ধতিতে পিঠা তৈরি করা দেখিয়ে দেব। এখানে আমি একটি তাওয়ার উপরে বসিয়ে নিয়েছি দুটি কলা পাতা। এবার এর উপরে আমি দিয়ে দেব। এবার আমি উপরে আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে নেব আর ওই দিক থেকেও কলা পাতাগুলো তুলে মুড়িয়ে নেব। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আর এবারও চুলা জ্বালটা একদম কমও না একদম বাড়িয়েও না, মিডিয়ামের থেকে একটু কমে রেখে জ্বাল করে নিতে হবে। পিঠাটা হয়ে গেছে আর কলা পাতার উপর থেকেই বোঝা যাচ্ছে যে এটা ফুলে গেছে অনেকটা। এ
এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ পিঠাটা একদম তৈরি হয়ে গেছে, কতটা ফুলেছে আর কতটা নরম হয়েছে। ভাপে পিঠা চাইতে এই পিঠাটা বেশি ভালো হয়। এভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিই। আমার ভাপে তৈরি পিঠাটাও হয়ে গেছে। আর এই পিঠা হয়েছে নাকি বোঝার একটি উপায় হচ্ছে পিঠা হয়ে গেলে ফুলে ওপর থেকে ফেটে যাবে। এবার আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের পুর দেওয়া ডালের পিঠা। এই জন্য আমি প্রথমে চারটা পিঠা তৈরির জন্য গোলা দিয়ে দেবো, আর এটাকে আমি 1 মিনিট ঢেকে রাখবো। এবার এটাকে তুলে আমি চার থেকে মেলে নেব। এবার আমি এর উপরে দিয়ে দেব নারকেলের পুর, আর এই নারকেলের পুর তৈরির রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। পিঠাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সরি, আমার হাতে গরম লেগেছিল তাই আমি পিঠাটাকে দ্রুত ফেলে